মা, জানো আজ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। তুই কিছুতে কি নাম দিয়েছিস? হ্যাঁ, 1600 মিটার দৌড়ে। না, কোনো প্রয়োজন নেই। এই গরমের মধ্যে দৌড় দিতে গিয়ে যদি মাথা ঘুরে পড়ে যাস তখন কি হবে? মা, কিচ্ছু হবে না, আমি গেলাম। আরে খেয়ে তো যা, লেট হয়ে যাবে খেলে। বাই। কিরে বলার, অয়ন কই? জানি না রে। কেন? আরে সর্বপ্রথমে হাই জাম্প, উইনার ছাড়া কি খেলা শুরু হয়? কি রে অয়ন, এখানে বসে আছিস যে? চল, খেলা তো শুরু হয়ে গেল। ধুর, ভালো লাগছে না, যা তো। কেন, কি হয়েছে? কিছু না, যা এখান থেকে। বল বলছি। কেমন জানি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্যান্ট ভিজা আর শক্ত আঠা আঠা, কিছু লেগে আছে। এই দেখে আমি কবিরাজের কাছে গিয়েছিলাম, কবিরাজ আমায় বলেছে আমি নাকি মারা যাব। এসব হলে তো তোর শক্তি ধীরে ধীরে চলে যাবে, তারপর তুই নিঃশেষ হয়ে যাবি। বাবা, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে, কিন্তু তুই পারবি না। বাবা বলেন, আমি নিশ্চয়ই পারবো। তুই অসত্য জঙ্গলে গিয়ে নিম গাছের ডাল আর হরহরের পাতা আনবি, আর সাথে 500 টাকা দিবি। আমি তোর জন্য তাবিজ বানায় দিব, দেখি তাতে তুই যদি একটু বাঁচতে পারিস। আরে ও কিছু না, আমার যখন প্রথম হয়েছিল আমি আমার মামাকে বলেছিলাম। আমার মামা একজন ডাক্তার, মামা বলেছে ও নিয়ে ভাবনার কিছু নেই, তোর স্বপ্নদোষ হয়েছে। এই বয়সের ছেলেদের স্বপ্নদোষ হয়। এই সময় ঠিকমতো গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে। কিন্তু যদি কেউ লজ্জা বা বিভ্রান্তিতে পড়ে গ্রামের কোনো পীর ফকির বা কবিরাজের কাছে যায়, তাহলে তার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্যে এদের কাছে না যেয়ে অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়াই উচিত এইসব বিষয়ে। আরেকটা মজার বিষয় কি জানিস, তোর এই বয়সে আমারও স্বপ্নদোষ হতো। তবুও, আরে ধুর, এগুলো নিয়ে আবার কেউ চিন্তা করে? চল, খেলা শুরু হয়ে গেল। হাই জাম্পের বিজয়ী অয়ন। মা, আমি গেলাম। আচ্ছা, তুই কি পারবি? পারবো। আচ্ছা, এই নে। চাচা, ঔষধের দোকানটা কোন দিকে? সোজা গিয়ে ডানে। আচ্ছা চাচা, ধন্যবাদ। এটা দিবেন একটু। আজকালকার মহিলারা কেমন হইয়া গেছে, পুরাই লাজ লজ্জাহীন। আপনি সব কি বলেন, এটা তো সব মেয়েদের প্রয়োজন আছে, এটা কিন্তু লজ্জা কিসের? মুমু। বল, আমার জানি কেমন কেমন লাগছে। কেমন কেমন? মনে হচ্ছে যেন নিচ থেকে কিছু পড়ছে, ভেজা ভেজা লাগছে। তুই বাথরুমে যা। আচ্ছা। ওর কি হয়েছে? কই, কিছু না তো। বলো। জানি না, চলো দেখে আসি। আপা বকা দিবে। আরে কিচ্ছু হবে না। আচ্ছা চলো। এই সোমা। সোমা? তুই কান্না করছিস কেন, দরজা খোল। আমার জানি কি হয়েছে, আমার মনে হয় অসুখ হয়েছে। ওহো, তুই আগে দরজা খোল, আমি দেখছি। কাপড়ে তো অনেক রক্ত। ও, আমি বুঝেছি, তুমি দরজা খোলো। না না, তুমি যাও। আরে বাবা, কিছুই হবে না, আমার মা ডাক্তার, আমি জানি তোমার কি হয়েছে, তুমি দরজা খোলো। শুনো, তোমার সিরিয়াস কিচ্ছুই হয়নি, এই বয়সে সব মেয়েদের হয়ে থাকে, একে আমরা বলি মাসিক, এবং এটি মেয়েদের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এখন আমি কি করব? আমি কি বাসায় চলে যাব? না না, তোমার বাড়ি যেতে হবে না, আমার কাছে প্যাড আছে, তুমি নাও। প্যাড? এটা আবার কি? এটাকে প্যাড বলে, মাসিকের সময় পড়তে হয় যাতে কাপড়ে না লাগে।
তুমি পড়ে আসো, আমি আর মোমো এখানেই আছি, আমরা একসাথে ক্লাসে যাব। ভয় পেও না, চলো। আরে পাগলি, এটা ভয় পারবি মিশালো, চল। তোমরা যে হাসাহাসি করছো এটা তো ঠিক না, মাসিক তো সব মেয়েদেরই হয়, তোমাদেরও হয়, তা দেখে যদি অন্যরা হাসে তাহলে কেমন লাগবে বলো? তুমি ঠিক আছো? না, একটু পেটে ব্যথা করছে। ও, এটা হয়, এটা সমস্যার কিছু না। আচ্ছা, তুমি কি ব্যাগে সব সময় প্যাড রাখো? হ্যাঁ, আমার প্রয়োজনীয় সব কিছু রাখি। তুমি এত কিছু কিভাবে শিখলে? আমার মা শিখিয়েছে। মা বলেছে একটা মেয়ে যখন প্রজননক্ষম হয়। প্রজননক্ষম হয় মানে? মানে বড় হয়, অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার জন্য তার শরীর প্রস্তুত হতে থাকে, তখন থেকেই তার মাসিক হয়। এটা সব মেয়েদের হয়ে থাকে, এটা নিয়ে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। এই সময় তোমার মতো এরকম অস্বস্তি, পেটে ব্যথা হতেই পারে, এটা কোনো ভয় পাওয়ার কিচ্ছু না। কিন্তু যদি বেশি পেটে ব্যথা হয় এবং রক্ত যদি বেশি পড়ে, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলো। তাহলে তো অনেক টাকা পয়সা লাগবে। না না, এই জন্য বেশি টাকা পয়সা লাগবে না। এইসব সমস্যার চিকিৎসা ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ কেন্দ্র এবং জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অবস্থিত কৈশোর কর্নারে স্বল্প খরচে সেবা পাওয়া যায়। ও আচ্ছা, ভালো তো, আমি তো জানতামই না। ছাড়া এই সময় থেকে একটু সাবধান থাকা উচিত, কারণ এখন থেকে যদি কারোর সাথে যৌন মিলন ঘটে তাহলে গর্ভবতী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ও, এই সময় কি কোনো বাধা নিষেধ আছে, মানে খাওয়া দাওয়া বিষয়ে? আসলে এই সময় মেয়েদের শরীর থেকে রক্ত চলে যায়, তাতে রক্ত স্বল্পতা বাড়তে পারে, তাই লৌহযুক্ত পুষ্টিকর খাবার বেশি করে খেতে হয়। যেমন এই যে শাক, ডাল, সবজি, কলিজা, ডিম, দুধ ইত্যাদি। কিন্তু আমাকে তো আমার মা দুধ ডিম খেতে নিষেধ করে। না না, এটা একদমই করা উচিত না, এসব কুসংস্কার। এসব নিয়ে কুসংস্কার শুরু করলে পরে আরো অনেক বড় অসুখ হয়ে যেতে পারে, যা খুবই ক্ষতিকর। শোন সোমা, এখন থেকে এই সময় বাইরে চলাফেরা করবি না, সন্ধ্যার পর ঘরের বাইরে যাবি না, আর হচ্ছে গোসল করবি, যেদিন শেষ হবে সেদিন করবি, বুঝেছিস? না না না, মুমু, তোমার কথা একদমই ঠিক না, সব কুসংস্কার। কিন্তু আমার মা যে বলে? হ্যাঁ বলে, কারণ তাদের সময় পারিপার্শ্বিক অবস্থাটা এইরকমই ছিল, সেই জন্যই অনেকে এই সময় চলাফেরা নিয়ে নানা রকমের কুসংস্কার ও ভুল নিয়ম নীতি অনুসরণ করতে শুরু করে, যা মোটেই উচিত নয়। অনেক পরিবার এই সময় বাইরে চলাফেরা করতে, সন্ধ্যার পর ঘরের বাইরে যেতে, ছেলেদের সাথে মিলামিশা করতে, বাড়ির দৈনন্দিন কাজের ব্যাপারে নিষেধ করে এবং গোসল করতেও মানা করে। বরং এই সময় আরো পরিষ্কার থাকা, নিয়মিত গোসল করা ও প্যাড ব্যবহার করা উচিত। আচ্ছা, এই প্যাড আমি কোথায় পাবো? তুমি যে কোনো ঔষধের দোকানে বা ফার্মেসিতে পাবে। ও, কত করে? 40 থেকে 100 টাকা করে প্যাকেট। তাহলে তো অনেক খরচ। কিন্তু আমি তো কাপড় ব্যবহার করি, এটা কি কোনো সমস্যা হবে? না না, প্যাডের বদলে কাপড়ও ব্যবহার করতে পারো, কিন্তু তা পরিষ্কার থাকা লাগবে। মানে কাপড়টা সাবান দিয়ে ভালো মতো ধুয়ে কড়া রোদে শুকানোর পর তা ব্যবহার করা উচিত, না হলে জীবাণু ছড়াতে পারে। কিন্তু আমি তো এটা ঘরের মধ্যে লুকিয়ে শুকাই, বাইরে খোলা জায়গায় শুকালে কেউ যদি দেখে ফেলে? এটা মোটেই ঠিক না, কারণ ঘরের মধ্যে এবং স্যাঁতস্যাঁতে জায়গায় লুকিয়ে শুকালে পোকা ঢুকতে পারে ও রোগ জীবাণু ছড়াতে পারে, তাই মাসিকের কাপড় সবসময় খোলা জায়গায় শুকানো উচিত। ও, আরেকটা কথা, আচ্ছা নিপা, প্যাড বা কাপড় নষ্ট হয়ে গেলে কোথায় ফেলবো? কেন, টয়লেটের মধ্যে বা বাইরে ফেলে দিবি? না না, নষ্ট প্যাড বা কাপড় কখনো টয়লেটে বা যেখানে সেখানে ফেলতে নেই, এতে করে টয়লেট আটকে যেতে পারে ও রোগ জীবাণু ছড়াতে পারে, তাই নষ্ট প্যাড বা কাপড় কাগজের ঠোঙায় মুড়ে নির্দিষ্ট ময়লা পাত্রে ফেলা উচিত। তার মানে হচ্ছে যে আমাদের এই সময় কুসংস্কার না মেনে ভালো মতো খাওয়া দাওয়া করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পরিষ্কার কাপড় পরা অথবা প্যাড ব্যবহার করা উচিত। ঠিক বুঝেছ। আসলে আমি যে ভয় পেয়েছিলাম, আজ থেকে তুমিই আমার সেরা বান্ধবী। তাহলে আমি তুইও। বন্ধুরা, কি অবস্থা তোমাদের?
দেখেছ পীর ফকিরদের কাছে গেলে কি হয়, সেজন্য নো পীর ফকির, শুধুমাত্র অভিজ্ঞ ডাক্তার। আর বন্ধুরা শুনো, মাসিক ও স্বপ্নদোষের সময় একটু খেয়াল করে চলো, আর খাওয়া দাওয়া বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে। যেমন দুধ, ডিম, ডাল, শাক সবজি, কলিজা বেশি বেশি করে খেতে হবে। আর মাসিকের সময় নিশ্চয়ই মেয়েদের পরিষ্কার কাপড় অথবা প্যাড ব্যবহার করা উচিত। আর যদি বেশি সমস্যা হয় তাহলে ডাক্তার দেখানো উচিত। তাহলে আজকের মতো চলি, কাল আবার দেখা হবে, টাটা।